আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে অডিও বুক আকারে চাঁদের পাহাড় গল্পটি আপলোড করছি আজ আপলোড করছি চাঁদের পাহাড়ের তৃতীয় অংশ শুনতে থাকুন হ্যাপি লিসেনিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ঠিক এইভাবে আমাকে সাপোর্ট কর বিধিসমত সতর্কীকরণ ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গল্পে পশু শিকার প্রসঙ্গ শুধুমাত্র গল্পের প্লট সাজানোর জন্যই বলা হয়েছে শুরু করছি চাঁদের পাহাড় নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর এসে স্টেশনটাতে এসে নামল তখন বেলা তিনটে হবে স্টেশন ঘরটা খুব ছোট মাটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাটা তারের বেড়া দিয়ে ঘেরা স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার পায়রার খোপের মতো ছোট যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কুসুমুর দিকে চলে গেল শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী একটা কুলি পর্যন্ত নেই সেই কুলি সেই পয়েন্টসম্যান সেই সব এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখানে মোটেই আয়কর নয় এর অস্তিত্ব এখনও পরীক্ষা সাপেক্ষ এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয় একখানি ট্রেন সকালে একখানি এই গেল এই সারাদিন রাত্রে ট্রেন নেই সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে চার্জ বুঝে নিতে হবে এই যা একটু কাজ আগে স্টেশন মাস্টারটি গুজরাটি বেশ ইংরেজি জানে সে নিজের হাতে চা করি নিয়ে এলো চার্জ বোঝাবার বেশি কিছু নেই গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি ভাবে বোধ হল সে কথা বলবার সঙ্গী পায়নি কোন দিন দুজনে প্ল্যাটফর্মে এদিক ওদিক পায়চারি করল শঙ্কর বললে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন গুজরাটে ভদ্রলোকটি বললে ও কিছু নয় নির্জন জায়গা তাই শঙ্করের মনে হল কি একটা শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল শঙ্করও আর পীড়াপিড়ি করল না রাত্রে ভদ্রলোক রুটি গড়ি শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল এই যা ভুলে গিয়েছি কি হলো খাবার জল নেই মোটে ট্রেন থেকে নিতে একদমই ভুলে গেছি সে কি এখানে জল কোথাও পাওয়া যায় না কোথাও না একটা কুয়ো আছে তার জল বেজায় তেতো আর কষা সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ হয় না খাবার জল ট্রেন থেকে দিয়ে যায় বেশ জায়গা বটে খাবার জল নেই মানুষজন নেই এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারল না পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল শঙ্কর পড়ল একা নিজের কাজ করে রাধে খায় ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয় বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে স্টেশনের চারধার ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর দীর্ঘ ঘাসের বন মাঝে ইউকা বাবলা গাছ দূরে পাহাড়ে সারি সারি চক্রবাল জুড়ে ভারী সুন্দর দৃশ্য গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বের হয় শঙ্কর বলেছিল কেন সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি কিন্তু তার উত্তর দিক থেকে সে রাত্রেই মিলল রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরের বাতি বসে ডায়রি লিখছে স্টেশন ঘরই শেষ হবে সামনে কাজ বসানো দরজাটি বন্ধ আছে কিন্তু আগল দেওয়া নেই কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাছে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ শঙ্কর কাঠের মতো বসে রইল দরজা একটু জোরে করে ঠেললেই খুলে যাবে সেও সম্পূর্ণ নিরস্ত্র টেবিলের উপর কেবল কাঠের রুলটা মাত্র আছে সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিনের বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খুব বেশিক্ষণ ছিল না হয়তো মিনিট দুই কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পর পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারিধারে কাটাতারের বেড়া কেন আছে কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল সে আংশিকভাবে বুঝেছিল মাত্র বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল সেটা এলো অন্য দিক থেকে পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বলল গার্ড লোকটি ভালো সব শুনে বললে এসব অঞ্চলের সর্বত্রই এমন অবস্থা এখান থেকে বারো মাইল দূরে আর একটা স্টেশন আছে সেখানেও এই দশা সে কি একটা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল বেশ সাবধানে থেকো সর্বদা শঙ্কর চিন্তিত হয়ে পড়ল এরা কি একটা চাপা দিতে চায় সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি হোক সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে অনেক রাত পর্যন্ত বসে পড়াশুনো করে এবং ডায়েরি লেখে রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত বিস্তৃত পান্তরে ঘন অন্ধকার নামে প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপালার মধ্য দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয় মাঠের মধ্যে প্রহরে প্রহরে শিয়াল ডাকে এক একদিন গভীর রাতে দূরে কোথাও সিংহের গর্জন শুনতে পাওয়া যায় অদ্ভুত জীবন ঠিক এই জীবনই সে চেয়েছিল এ তার রক্তে আছে এই জনহীন প্রান্তর এই রহস্যময়ী রাত্রি অচেনা অচেনা নক্ষত্রে ভরা আকাশ এই বিপদের আশঙ্কা এই তো জীবন শান্ত নিরাপদ জীবন নিরীহ কেরানির হতে পারে তার নয় সেদিন বিকেলে ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে তিন হাত লাভ দিয়ে পিছিয়ে এলো প্রকাণ্ড একটা হলদে খরিশ গোখরে তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় এক হাত বাইরে মুখ বাড়িয়েছে আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো তাহলে এখন সাপটাকে মারবার কি করা যায় কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে উপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়লো বেশ কাণ্ড বটে ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাখতে বসতে হবে এ সিংহ নয় যে দরজা বন্ধ করে করে আগুন রাখবে ইতস্তত শঙ্কর রান্নাঘরে এবং তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো কিন্তু স্টেশন ঘাড়ি বা বিশ্বাস কি সাপ কখন কোন ফাঁক দিয়ে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে পরদিন সকালে ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটি নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো সপ্তাহে দুদিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয় মাসিক বেতন থেকে তার দাম কেটে নেওয়া হয় যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয় গুজরাট অঞ্চলে বাড়ি বস্তাটা নামিয়ে এসে কেমন এক অদ্ভুতভাবে ভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞাসা করে এই ভয়ে যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না প্রকাশ করা যেন বারণ আছে ব্যাপার কি দিন দুই পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে আরেকটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি সেই খরিশ গোখরে সাপ পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই শঙ্কর সেই দিন স্টেশন ঘর নিজের কোয়ার্টার ও চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল সারা জায়গায় মাটিতে বড় বড় গর্ত কোয়ার্টারের উঠোনে রান্নাঘরের দেওয়ালে কাঁচা প্ল্যাটফর্মের মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি তবুও সে কিছু বুঝতে পারলে না একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে রাত অনেক ঘর অন্ধকার হঠাৎ শঙ্করে ঘুম ভেঙে গেল পাঁচটা ইন্দ্রিয়র বাইরে আরেকটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে ওঠে তাকে জানিয়ে দিল সে ভয়ানক বিপদে পড়বে ঘোর অন্ধকার শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল টর্চটা হাতরে পাওয়া যায় না কেন অন্ধকারের মধ্যে যেন কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললে সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপরেই বসে রইল দেওয়ালে ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধার লেগে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ কালো মাম্বা ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে সেটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছবুল মারে ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না আর তার স্নায়ুমণ্ডলীর ওপরে সে ঘোর বিপদ কর্তৃত্ব বজায় রাখতে পারে শঙ্কর বুঝলে হাত যদি তার একটু কেঁপে যায় তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আধারি কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ সে বুঝলে তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অকুম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপর যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায় শঙ্কর টর্চ ধরেই রইল সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর মতো কি শক্তি চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো সরু দেহটাতে শঙ্কর ভুলে গেছে চারিপাশের সব আসবাবপত্র আফ্রিকা দেশটা তার রেলের চাকরি মোমবাসা থেকে কুসুমু লাইনটা তার দেশ তার বাবা মা সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে জলে আলোর দানায় পরিণত হয়েছে তার বাইরে সব শূন্য অন্ধকার মৃত্যুর মতো শূন্য প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার সত্য কেবল এই মহাহিংস্র উদ্যত ফনা মাম্বা যেটা প্রত্যেক ছবলে এক হাজার পাঁচশো মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে শঙ্করের হাত ঝিমঝিম করছে আঙুল হয়ে আসছে কোনই থেকে বগল পর্যন্ত হাতের যেন সাড়া নেই কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয় জোনাকি পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না সাদা আলো যেন হলদি এবং নিস্তেজ হয়ে আসছে না কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটি তেমনি চলছে রাত না দিন ভোর হবে না সন্ধ্যা হবে শঙ্কর নিজেকে সামনে নিল ওর চোখ দুটো জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে সে সজাগ থাকবে এতে পান্তরের মাঠে চ্যাঁচালেও কেউ কোথাও নেই সে জানে তার নিজের স্নায়ুমণ্ডলী দৃঢ়তার উপর নির্ভর করছে তার জীবন কিন্তু সে পারছে না হাত যেন টন টন করে হয়ে আসছে আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে সাপে না হয় ছবুল দিক কিন্তু হাতখানা একটু নামিয়ে নিলে সে আরাম বোধ করবে এখন তারপর ঘড়িতে টং টং করে তিনটে বাজলো ঠিক রাত তিনটে পর্যন্তই বোধহয় শঙ্করের আয় ছিল কারণ তিনটে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল সামনের আলুর দানা দুটো গেল নিভে কিন্তু সাপ কই তারা করে এলো না কেন পরক্ষণেই শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে দিল সকালে ট্রেন এলো শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার গার্ড বললে চলো দেখি স্টেশন ঘরের মধ্যে ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না গার্ড লোকটা ভালো বললে বলি তবে শোনো খুব বেঁচে গিয়েছ কাল রাত্রে এতদিন কথাটা তোমায় বলিনি পাছে ভয় পাও তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন তিনিও সাপের উপদ্রবই এখান থেকে পালান তার আগে দুজন স্টেশন মাস্টার এ স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়েই মরেছে আফ্রিকায় ব্ল্যাক মাম্বা সেখান যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না বন্ধুভাবে কথাটা বললাম ওপরওয়ালাদের বলো না যে আমার কাছ থেকে কথা শুনেছ ট্রান্সফারের জন্য দরখাস্ত করো শঙ্কর বললে দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে তুমি একটা উপকার করো আমি এখানে একেবারে নিরস্ত্র আমাকে একটা বন্দুক কি রিভালভার যাবার পথে দিয়ে যেও আর কিছু কার্বোলিক অ্যাসিড ফেরবার পথে কার্বোলিক দিয়ে যেও ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে দিলে এবং দুজন মিলে সারাদিন গর্ত বুঝিয়ে বেড়ালাম পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল গত গর্তগুলো ইঁদুরের বাইরের সাপ দিন মানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে কুড়িটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল দু তিন দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিলে